জুলাই থেকে অক্টোবর মাস ইলিশের ভরা মৌসুম। প্রতি বছর এ সময় নদী ও সাগরে ধরা পড়ে রূপালী ইলিশ, যার রফতানি হয় ভারতে, যায় উপহার হিসেবেও। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পাল্টে গেছে সেই চিত্র। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় ইলিশসহ বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দাম বেড়েছে ভারতের বাজারে। এছাড়া অবৈধ পথে যাওয়া এসব মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই যায় পশ্চিমবঙ্গে। দুর্গাপূজা ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ইলিশ কূটনীতির অংশ হিসেবে অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রফতানি সুবিধা দিতেন। 2012 সাল থেকে অন্যান্য দেশে রফতানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিতেন শেখ হাসিনা সরকার। পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম বড় ক্রেতা। গত রোববার সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে।